আসসালামাইকুম আপু ভাইয়ারা, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, মূলা দিয়ে শুটকি আর গুড়া মাছ বুনা করে চলে যাব দুপুরের ভাত খেয়ে শাক আনতে। মূলা শুটকি রান্না করলাম, গুড়া মাছ বুনা করলাম, তারপরে নামাজ পড়ে দুপুরের ভাত খেয়ে বের হইলাম। তো এত বৃষ্টি, এক ঘন্টা বৃষ্টির জন্য অপেক্ষা করলাম। তো এই শাক আমি একজনকে দিব, একজন না দুইজনকে দিব, বুবলিকে আর একজনকে দিব। তো বুবলি বলতেছে, আন্টি আপনি যেখান থেকে শাক পাতা আনেন দেখতে অনেক সুন্দর তাজা, তো ওর জন্য আসছি, তিন রকমের শাক নিয়ে যাব। তো এই শাক উঠাইয়া তারপরে কুই শাক নিব, কলমি শাক নিব। তো ছেলেটা অনেকগুলো শাক উঠাইছে, তো আবার আমাকে ধুয়ে দিব। আমি একটু বলতাছি যে মিডিয়াম সাইজের ল শাকগুলা, মিডিয়াম সাইজের লইলে কি ভালো হবে, পাতাটি লওয়া যাবে আর বাচ্চা গেলে এত দরকার নাই, দাঁড়াও খাওয়া যাবে, পাতাও খাওয়া যাবে। দাদিমা ভেন্ডি তুলতেছে, কত কষ্টে দুইটা তুললাম, ছো না তিনটা আছে শীতের সবজি যা আছে লাগাই দেন, এটি নিয়ে যান গা, আর এগুলি দরকার নেই। শাকে একদম শুয়ে রয়েছে এই সাদা আপনার কুই শাক গিলা, খালি চিংড়ি মাছ দা রইলো ইলিশ মাছের মাথা দিয়া, তবে ভালো লাগবো। ওই যে মামায় কলমি লইতে আছে, আমি আর অত দূর গেলাম না, পানি বন্ধে, এই যে চারিদিকে পানিয়ে ভর্তি দেখো চিকচিক। আমি অনেক কষ্ট করে আইছি, এটি পাট শাক, আজকে পাট নিব না। ওই যে মামা আসতেছে, আমরা আবার সবসময় হ্যাঁ থেকেই নেই, এই শাকগুলা অনেক মজা। এই মামা ধুইতে নিয়ে যাইতে আছে শাকগুলা, মা মামা দাঁড়াটা ধুইছে তো, ও দিয়া দিতে আছে তাও সুন্দর করে পানির থেকে। ওই তো কুই শাকগুলা অনেক সুন্দর করে দিয়া দিতে আছে, আমারে মাটি ছিল, মাটিগুলা ফালাই দিল। ওই তো এই যে পিয়ালের কাছে দিয়া দিল শাক, ওই যে কতগিনি ভেন্ডি দিছে, বর্তা খামু চারটা দিয়া, অনেক কি ভেন্ডি আনি। এটা বলো কাছে মাছটি দিয়ে দিব, শুটকি দিয়া মূলা দিয়া রান্না করব। ওই যে বোতলটা মাছ বোনাটা হয়ে গেছে, ওই যে যে আজকে গুড়া মাছ আর এলো শুটকি, মূলা আলু দিয়ে দুপুরের জন্য। শুটকিটা হয়ে গেছে আমার, আর শুকান লাগবে না, মূলা আলু আর ময়লা শুটকি দিয়ে রান্না করলাম। করবো আস্তে আস্তে, লোক আমি শুটকি দেখাবো, তুমি মাছ দেখাও। শাকগুলা বাসায় নিয়ে আসলাম, তো এটি বুবলিরে কালকে সকালে নিয়ে দিয়ে দিব। তো ভেন্ডিটি আমি বর্তা খাওয়ার জন্য আনছি, এই যে দাঁড়ায় অনেকগুলা, তিন রকমের শাক আনলাম। তোমরা ভালো থাকো, দোয়া করি, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।